Assalamualaikum, আমি সামিনা নাহার নবকুমার ইনস্টিটিউশন এন্ড ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে শিক্ষায় তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে কিছু তোমাদের আলোচনা করব। তোমাদের যে বোর্ডের বইগুলো আছে সেই বোর্ডের মধ্যে ফিস্টা নাম্বার দেখো, বেস টি লিখেছি 33, 33, 37, 37, 47, 46, 59, 59। এখানে কিছু কিছু তোমাদের রংধনু রঙের নাম দেওয়া আছে, দেখো কালারস নেম COLORS কালারস NAM নেম কালারস নেম। প্রথমে আমি কি দিয়েছি, নাম্বার 1 দিয়েছি রেড REDD রেড, রেড মানে লাল। দুই নাম্বার দিয়েছি অরেঞ্জ ORANGE অরেঞ্জ কমলা। তিন নাম্বার দিয়েছি YELLOW ইয়েলো মানে হলুদ। ফোর নাম্বার হচ্ছে গ্রিন GREEN গ্রিন সবুজ। ফাইভ নাম্বার হচ্ছে ব্লু BLUE ব্লু মানে নীল। সিক্স নাম্বার হচ্ছে ইন্ডিগো INDIGO ইন্ডিগো INDIGO ইন্ডিগো মানে আসমানি, মানে আকাশী কালার বা আসমানি। সেভেন নাম্বার হচ্ছে ভায়োলেট VIOLET ভায়োলেট বেগুনি। তারপর এক নম্বরে চলে যাও ব্রাউন BROWN ব্রাউন মানে বাদামি, বাদামি রং তোমাদের। তারপর হচ্ছে নাইন নাম্বার ব্ল্যাক BLACK ব্ল্যাক, ব্ল্যাক অর্থ কি কালো। টেন নাম্বার হচ্ছে GOLDEN গোল্ডেন সোনালি। শিক্ষার্থীরা তোমাদের আমি 10টা কালারের নাম দিয়েছি, সেটা তোমাদের রংধনু রেনবো কালার অনুযায়ী 7টা দিয়েছি, আর বাকি আমি 3টা এক্সট্রা দিয়েছি। মনে করো তোমাদের যদি এই বানানগুলো কঠিন মনে হয়, তোমরা আরো বানানের নাম হয়তো জানো, সেই নামগুলো তোমরা পড়তে পারো। মনে করো পিঙ্ক আছে, হোয়াইট আছে, যার যেটা মনে পড়বে সেই কালারটা তোমরা ব্যবহার করতে পারবে, সেই কালারের নামটা লিখতে পারবে। কিন্তু আমি এই কালারের নামগুলো রেনবো কালার রংধনুর নাম অনুযায়ী আমি দিয়েছি, তাই তোমরা এগুলো শিখলে তোমাদের রংধনুর নামটাও শিখা হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, কালারস নেম রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ইন্ডিগো ভায়োলেট ব্রাউন ব্ল্যাক গোল্ডেন। তাহলে আমাদের এই 10টা কালারের নাম্বার আমরা আজকে শিখে ফেলব। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তোমাদের আমি আরেকটা বিষয় যে আলোচনা করব, সেটা দেখো তোমাদের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ। বিপরীত শব্দের আগে তোমাদের জানতে হবে মেইন শব্দ, মূল শব্দ কি আছে। এখানে দেখো বানানটা কিভাবে আছে MAIN মেইন WORD মেইন ওয়ার্ড মূল শব্দ। তারপর হচ্ছে OPPOSITE অপোজিট WORD ওয়ার্ড বিপরীত শব্দ। প্রথম বিপরীত শব্দ কি আছে ব্ল্যাক BLACK ব্ল্যাক, ব্ল্যাক বাংলা কি কালো, কালো বিপরীত কি হয় সাদা, তো সাদা কি হবে হয় হোয়াইট WHITE ওয়ার্ড। দেখো কি লিখেছি WHITE ওয়ার্ড সাদা। তারপর দ্বিতীয়টা কি আছে BOY বালো, বয় বয় মানে বালো, বালকের বিপরীতটা কি হয় বালিকা, বালিকা ইংরেজিতে কি তাহলে গার্ল GIRL গার্ল বালিকা। তারপর দেখো পরে আছে কি BUY বাই, বাই মানে কেনা, কেনার বিপরীতে আমাদের কি ব্যবহার করতে হয় বিক্রে, বিক্রি বা বেচা, তো বেচা ইংলিশ তোমাদের কি হয় সেল SELL সেল, ঠিক আছে। তোমাদের কি লিখলাম SELL সেল, সেল মানে বিক্রয় করা বা বেচা, তাহলে যখন আমাদের কেনা হয় সেটা বাংলা হবে বেচা, তাহলে বাইরের ইংরেজিতে কি সেল। পরবর্তীতে আমাদের কি আছে ক্লোজ CLOSE ক্লোজ, ক্লোজ মানে বন্ধ, বন্ধ বলে কি আমাদের খুলতে হবে খোলা, খোলা ইংরেজি কি ওপেন OPEN ওপেন OPEN ওপেন। তারপর দেখো পরবর্তীতে কি আছে কাম COME কাম,
মানে কি আশা আশার বিপরীত আমরা কি বলি যাওয়া তো যাওয়াটা কি হবে ইংরেজিতে কি হয় গো জি ও গো ঠিক আছে তারপর পরবর্তী কি আছে ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ফ্রেন্ড ফ্রেন্ড মানে কি বন্ধু বন্ধুর বিপরীত কি শত্রু তো শত্রুকে ইংরেজিতে কি লিখতে হয় এনিমি ই এন ই এম ওয়াই এনিমি তারপর তোমাদের যেটা শেষ আছে গিভ জি আই ভি ই গিভ মানে দেওয়া তো দেওয়ার বিপরীত কি হয় নেওয়া তো ইংরেজিতে নেওয়া আমাদের কি লিখতে হবে টেক টি এ কে ই টেক দেখো শিক্ষার্থীরা তোমাদের আবার কি দিয়েছি দেখো তোমাদের মেইন ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড তাহলে ব্ল্যাক হলে কি হবে হোয়াইট বয় হলে কি হবে গার্ল বাই হলে কি হবে সেম ক্লোজ হলে কি হবে ওপেন কাম হলে কি হবে গো ফ্রেন্ড হলে কি হবে এনিমি গিভ হলে কি হবে টেক প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা যে বিষয়গুলো শিখবে বাসায় সেটা বারবার করে অনুশীলন করবে বারবার এক্সাম্পল করবে তোমাদের দেখা গেল তোমরা অনেক সময় বানান প্রচুর ভুল করো তাই যত বারবার তোমরা এই বানানগুলো লিখবে তোমাদের ততই উপকার হবে আজকে তোমাদের এই যে দুই বিষয়গুলো দিয়েছি বাসায় এক্সাম্পল করবে বাসায় এক্সাম্পল করবে খাতা বাসায় এক্সাম্পল খাতা বানাবে তাহলে শিক্ষার্থী তোমাদের আজকে যে বিষয়গুলো শিখালাম সেটা হচ্ছে তোমাদের কালারস নেম আর হচ্ছে অপোজিট ওয়ার্ড তাহলে তোমরা আজকে যা শিখলে বাসায় ভালো করে পড়বে এক্সাম্পল করবে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ